casino, vai, আপনি কাছে স্কুলটো অধিক প্রাক্তন ইন্ডিভিজুয়াল কন্ডিশন ফলো রেগুলেশনাল মাস্টার ওয়েলার সিলি ডিডি আপনি করা হবে ফাইনাল ডিকে কেসি হিসাবে লোস আছে কিন্তু সিলি হিসাবে নাম হয়ে যাবে ফলো রেগুলেশন করা হবে ঠিক আছে তো এই কারণে সৃষ্টি হয়ে যাওয়ার পিছত আগরবার 1400 মানে প্রাক্তন সদস্য সকলক দিয়া হল আর আজি জয়কালি আর আজি 2700 দিয়া হল তো এটা একটা ডাঙর মেগা রিহ্যাবিলিটেশন স্কিম ইয়ার পিছত বাকি খিনি যেটো আছে এটো ওহা এয়া দুমাহৰ ভিতৰত দিয়া হল আমি ইতিমধ্যে এটা প্রক্রিয়া কমপ্লিট হৈ গৈছে সকলোৱে জানে যে এটো হৈছে কি আপোনাৰ যিটো কেস উইথড্রল কৰা 274 কেস ইতিমধ্যে উইথড্র কৰা হৈছে বাকি খিনি কেস উইথড্র করার কারণে প্রক্রিয়াটা চলি আছে তো ইয়ার বাহিরেও যেখানে এনডিপির সদস্যসকলে আর্মি প্যারামিলিটারি বিভিন্ন মানে চাকরি নিয়োগ করা এটা তাদের ক্লোজ আছে সেটিও বহুত স্পিডত আগবাড়ি আছে ইয়ার কারণে প্রি রিক্রুটমেন্ট ট্রেনিং ইতিমধ্যে হয়ে গেল আর যিকোনো সময় কোভিড সিচুয়েশন ঠিক থাকলে রিক্রুটমেন্ট আরম্ভ হব আর ইয়ার বাহিরে বিভিন্ন জবত তেখেতসকলক কৰাৰ কাৰণে আৰু এণ্টাৰপ্ৰিনৰ লাইনতো বিভিন্ন কৰ্মসংস্থাপন দিয়াৰ কাৰণে ইতিমধ্যে এছ আই আৰ ডি পি এন আৰ ডি বি টি আৰ চৰকাৰ বিভিন্ন বিভাগ লগ লাগি আমি বিভিন্ন পদক্ষেপ লৈ আছোঁ আৰু আশা কৰিছোঁ এই এন ডি পিৰ 4000 যি কেডাৰ ইয়াৰ লগতে বাকী যুৱ যুৱতীসকল যিসকল নিবনুৱা তেখেতসকলক অহা দুবছৰৰ ভিতৰত আমি বিভিন্ন সংস্থাপন আমি দিবলৈ পাৰোঁ এইটো মানে অলপ কি হ'ল লিষ্টটো বহুত দীঘলীয়া কাৰণে আৰু সময়ে সময়ে মানে মেল মিটিংবিলাকত বহুত মানুহে এটেণ্ড নহয় তো ইয়াত এইবিলাক অলপ ইটো হৈছে কিন্তু সকলোৱে এই ৰিহেবিলিটেশ্যনটো পাব কোনো নাপাওঁকে ৰৈ নাযায় অলপ আগে পিছে হৈছে আৰু এই লিষ্টবিলাক ঠিকমতে হয়তো মানে চেন্ট্ৰনাইজ কৰি ঠিকমতে কৰি দিয়াত অলপ মানে অসুবিধা হোৱাৰ কাৰণে অলপ এইবিলাক হৈছে কিন্তু এইটো এটা ডাঙৰ সমস্যা নহয় যে প্ৰত্যেকটো সমস্যাই সমাধান হ'ব মহিলাৰেতো বি এল টিৰ কাৰণে কাম কৰা নাছিলে এন ডি পিৰ কথা বাদ দিয়ক এন ডি পিটো তেখেতে মানে ধ্বংস কৰিব বিচাৰিছিলে তেখেতৰ সময়ত খোজ কাটাত এটা গৈছে এন ডি পিৰ কেম্পৰ ওপৰত বিভিন্ন জেগাত এন ডি পিৰ ওপৰত আক্ৰমণ হৈছে সেই সময়ৰ কথাবিলাক তেখেতে কিয় পাহৰি গৈছে আজি এন ডি পিৰ মানুহ হাজিৰা কৰি খাই আছে মদ খাই ট্ৰিটমেণ্ট কৰিব নোৱাৰাৰ কাৰণে মৰি যাব লগা হৈছে আৰু হাগ্ৰামাত মহিলাৰী ডাঙৰীয়াই কোন মুখেৰে এইবিলাক নাটক কৰি আছে আজি ৰাজনীতিৰ নামত ৰাজনীতিৰ মুখেৰে এইবিলাক নাটক কৰি আছে আজি ৰাজনীতিৰ নামত ৰাজনীতি কৰিবলৈ তেখেতৰ কোনো কথা নাই সেইবিলাক কথা কৈ আছে এইবিলাক প্ৰত্যেকটো কথাৰে তেখেতৰ আমাৰ তাৰ উত্তৰ আছে তেখেতে যোৱাকালি মই কোৱা শুনিছোঁ যে ৰাতি ৰাতি অফিচ কৰে তেখেতে ৰাতি নহয় দিনতো অফিচ কৰা নাছিল আজি অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই 12 বজালৈকে অফিচ কৰে কেতিয়াবা 11টালৈকে কৰে তাতকৈ বেছি অফিচ কৰে ডিউটি কৰে ইয়াৰ মতলবটো কি সেইটো বেয়া চিন্তা লৈ কৰে নেকি আজি তেখেতে মানে কৰ্ম সংস্কৃতি নাই তেখেতে শিলিগুৰিত বহি অফিচ কৰিছিলে দিল্লীত বহি অফিচ কৰিছিলে পাব্লিকক তেখেতে কোনো মানে মিট কৰিবলৈ দিয়া নাছিলে আৰু এই কথাবিলাক হাগ্ৰামৰ মহিলাৰ মুখত কৈ লাভ নাই তেখেতৰ ৰাজনীতি আৰু কোনো কাৰণত নচলে তেখেতৰ ৰাজনীতি চবে গম পাই গৈছে আৰু এইখিনি সময়ত তেখেতে যিয়ে নকৰক কিয় তেখেতে কোনো কাৰণত তেখেতে কামবেক হ'ব নোৱাৰে এই কথাবিলাক কৈ লাভ নাই যদি ৰাজনীতি কৰিব বিচাৰিছে মূল্যবোধৰ ৰাজনীতি কৰক কনষ্ট্ৰাকটিভ কথাবিলাক কওক কি আঁচনি তেখেতৰ সময়ত কৰিছিলে পাব্লিকৰ কাৰণে সেই আঁচনিবিলাক আজিও তেখেতে বিতংকে দাঙি ধৰক ৰাস্তা দলং এইবিলাকতো ভাৰত চৰকাৰ বা ৰাজ্য চৰকাৰ চবে কৰে তেখেতে নিজাববীয়াকৈ কি আঁচনি কৰিছে এই কথাবিলাক তেখেতে দাঙি ধৰক ক্লিয়াৰিফিকেশ্যনটো দিবই চৰকাৰীভাৱে যিহেতু আমি এইবিলাকত জড়িত নহয় আমি নাজানো আননেচেচাৰিক যিটো এলিগেশ্যন তেখেতে দি আছে নে ৰাজনীতিৰ নামত তেখেতে যিবিলাক এলিগেশ্যন আনি আছে এইবিলাকৰ কোনো বাস্তৱতা নাই তেখেতে এনেই এলিগেশ্যনবিলাক আনি আছে সেইকাৰণে চৰকাৰীভাৱে ইয়াৰ প্ৰত্যুত্তৰ দিয়া হৈছে আৰু এবছৰৰ ভিতৰত তেখেতে দেখিবলৈ পাব যে যিটো বি টি চি তেখেতে শাসন কৰিছিলে সেই বি টি চি আৰু বহুত আগুৱাই গ'ল বি টি আৰ হোৱাৰ লগে লগে এই যে পৰিৱৰ্তন সেইটো তেখেতে অতি শীঘ্ৰে দেখিবলৈ পাব কোনো অসম চৰকাৰক চলোতা ডিপাৰ্টমেণ্ট দিয়া নাই বৰঞ্চ ডি চিয়ে আমাৰ আণ্ডাৰত আহিল এতিয়া ডি চি আমাৰ ছেক্ৰেটাৰী হৈ গ'ল তেখেতে এইবিলাক কৰিবলৈ নাজানে বুজি নাপায় তেখেতে এইবিলাক এনেই বেলেগে মেৰেট কৰা মতে বেলেগে বুজোৱা মতে চাইন কৰি বি টি আৰ চুক্তি আহি গ'ল আজি বি টি আৰ চুক্তিত বহুত মানুহ আছিলে যিসকলে তেখেতক গাইড কৰিছিলে যিসকলে ছেক্ৰিফাইচ কৰিছিলে তেখেতে জাষ্ট চাইন দিবলৈ গৈছে চাইন দিব যোৱাৰ দিনা চাইন দিছে চাইন দি আহিছে তাৰপিছত 17 বছৰ চিফ হৈ পেলাই লুটিপুৰ
সভাপতি হাইব্রিড করিলে ইয়ার বাইরে আর কি আছে গন্ডগোল হব কারণে হাগ্রাম দিয়ে গন্ডগোল করাটোয়ে খালি বুঝি পায় ভায়োলেন্সটোয়ে বুঝি পায় মই হাগ্রাম মহিলারি ডাঙরিয়াক মই অনুরোধ করেছো যে গন্ডগোলর বাইরে শান্তির কথা ভাবক উন্নতির কথা ভাবক কনস্ট্রাকটিভ কথাবিলাক ভাবক তেতিয়া আপনার রাজনীতি পুনর মানে ভাল পথত আহিব পারে কিন্তু আপনি যদি সদায় হিংসারে কথা কয় গন্ডলে গোলেরে কথা কয় তেতিয়া কেউ নোয়ারিব আর অকল প্রমোদ বড়ো নহয় এখন সরকারের কোনো এজন ইএম কোনো এজন এমসিএলএ কাকো আপনি প্রভোগ করে ভায়োলেন্স করাব নোৱাৰিব কারণ আমি শান্তি বিচারো অশান্তি কেউ আমি নিবিচারিটি নাচার কারণে বড়ো অবরো সৃষ্টি হয়েছিল তখেতর দিন বড়ো অবরো কেতিয়া সৃষ্টি হয়েছিল হীরাকরণীয় ডাঙরিয়া কেতিয়া আন্দোলন করেছিল তাতে অ বড়ো সংগঠন কেতিয়া ওলাইছে হাগ্রাম মহিলার শাসনের সময়ত আর এটা তখেতে কি কবলে বিচারিছে এটা তো বড়ো অবরো আন্দোলন হওয়া নাই সবে মিলে সরকার চলি আছে ইয়াতে সব জনগোষ্ঠীর ইএম আছে কেদিনমান পিছত আমার সেক্রেটারিকর সম্মুখত সকল জাতি জনগোষ্ঠীর নিজের নিজের ভাষার আমার এসেম্বলির ওসর সেক্রেটারিয়েটর সম্মুখত লিখা দেখবলে পাব সকল জাতি জনগোষ্ঠীক লো আমি আগবাড়ি যাব কারণ ভারতের সংবিধানে কৈছে যে ভারতের চারিসীমার ভিতর থাকা সকল জাতি জনগোষ্ঠীয় ভাষা সাংস্কৃতিক সকল অধিকার ইয়াত পাব লাগিব।